এই সব্বনেশে কাণ্ড মশাই, পুত্র লিখছে তার পিতাকে কেউ বা কাহারা হত্যা করার সংকল্প করেছে। হ্যাঁ, শ্যামলাল মল্লিক, দশপুত্র জীবনলাল, বংশ পরিচয় তৃতীয় খণ্ড খুলে দেখলাম গোসাইপুরে জমিদার ছিলেন এই মল্লিক। পারিশ্রমিক একটা মেনশন আছে দেখছি। ব্যাপারটা যদি একটা কিনারা করতে পারি তবে অবশ্যই। এর মধ্যে একটা সমস্যা আছে। সমস্যা মানে মল্লিক বাড়িতে থাকার সমস্যার কথা বলছেন তো? গোসাইপুরেই যখন গন্ডগোল, তখন 3 মাইল দূরে শ্রীপুরে থাকার বন্দোবস্তটা, গোসাইপুরে তুলসীচরণ দাশগুপ্ত থাকতে শ্রীপুরে থাকার কোনো কোশ্চেনই ওঠে না। তুলসীচরণ দাশগুপ্ত বলেছিলাম আপনাকে, এথিনিয়াম স্কুলে অঙ্ক জিওলজি পড়াতো, আগে রাজা দীনেন্দ্র স্ট্রিটে থাকতেন, এখন রিটায়ার করে গোসাইপুরে পৈতৃক বাড়ি। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কতবার জিতে বলেছেন আমাকে, আমার রাস রোমাঞ্চ লেখার খুব ভক্ত জানেন তো। বটে, চলুন না, বাড়িতে রয়েছে 3 মাস্কেটিয়ার্স, বেরিয়ে পড়ি। তাই তো ভাবছি। এত ভাববে কি আর, এখন তো অনেক ঝাড়াঝাপটা, আমার নতুন বইটাও বেরিয়ে গেছে, আপনার হাতে তখন কেস টেস নেই। চলুন না, অনেক তো হিল্লি দিল্লি হলো, এবারে স্বাদ বদলের জন্য পল্লিগ্রাম বলছেন? এক্স্যাক্টলি, সামনে শুনেছি সেগুনহাটির বিরাট মেলা হয়। কাজ করুন, আপনি জীবনবোগারি লিখে দিন আর আমিও তুলসীবাবুকে। হ্যাঁ, গোসাইপুরে থাকাটা যখন সলভ হয়ে গেল তখন ইউ উইল বি ড্যাম গ্ল্যাড। আর আপনি যাচ্ছেন শুনলে কথাই নেই, আপনার বিরাট ভক্ত। আর কার কার ভক্ত সেটা জেনে নি। শুনেছি জগদীশ বসুর নাম করতেন এককালে, বলতেন অমন মনীষী পৃথিবীতে নেই। আর গোবর বাবু, গোবর কাছে ছেলেবেলায় কুস্তি শিখেছেন। আর আর ওই যথেষ্ট। ও ঠিক আছে। আমার পরিচয়টা গোপন রেখেছেন আশা করি। কোনো চিন্তা নেই, আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছি। আপনি হলেন ট্যুরিস্ট, হোল লাইফ কানাডায় কাটিয়েছেন, দেশে ফিরেই পাড়া গাঁ দেখার ইচ্ছে হয়েছে। গুড, তবে তোমাকে কিন্তু ভায়া একটু ঝক্কি পোয়াতে হবে। পরশু মানে আমাদের শুক্রবার নিউ প্রাইমারি স্কুলে একটা ফাংশন অ্যারেঞ্জ করেছি। কিছু না, একটু নাচ গান, দুটো আবৃত্তি, দুটো ভাষণ, এই আর কি। আর সব শেষে তোমার হাতে একটি মানপত্র তুলে দেওয়া হবে। ডান দিকে ভাই। অলঙ্কারের একটু বেশি বাড়াবাড়ি। বাড়াবাড়ি
এইসব ব্যাপারে একটু বাড়াবাড়ি তো হবেই। তোমার মতো সাকসেসফুল অথর কটা এসেছে এখানে বলো? লাস্ট এসেছিল সেই পরীক্ষিত চাণুজ্জি, তাও তো 87 এ। বাস এইখানে গঙ্গা, গঙ্গা রে, আসার পথে একটা পালকি দেখলাম, এদিকে এখনো পালকি ব্যবহার হয় নাকি? শুধু পালকি? আপনি বিগত যুগের কোন জিনিসটা চান বলুন? পাইক বরকন্দাজ পাবেন, মুখোবরদার পাবেন, টানা পাখা পাবেন, দম্প পিদিম পিলসুজ সব পাবেন। আপনি কি একা থাকেন নাকি? স্ত্রী কলকাতায় গত হয়েছেন, এক মেয়ে দুই ছেলে, সকলেই ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মানে অল অ্যালোন? আড়া গায়ে বুঝলে ভায়া, একা মনে হয় না। হ্যাঁ, সবাই পরস্পরের খোঁজ খবর রাখে, রোজই দেখা হয়, মেলামেশাটা অনেক বেশি। বাহ, এ তো বিশাল ঘর। With three flashes. Very good. এটা আসলে আমার মেয়ে জামাইয়ের ঘর। বছরে একবার করে ছেলেপুলে নিয়ে এসে থেকে যায়। Lovely. আপনারা হাত মুখ দিয়ে বিশ্রাম করুন, আমি ততক্ষণ চায়ের বন্দোবস্ত করি। এক মিনিট। চা, টি, ফ্রেশ ফ্রম দার্জিলিং। এই দুর্লাম মল্লিকই তো শ্যামলাল মল্লিকের বাবা, তাই না? বাবা বলে বাবা, তার নামে বাগে গরুতে এক ঘাটে জল খেত। জমিদারি উচ্ছেদের পর শ্যামলাল কলকাতায় গিয়ে প্লাস্টিকের ব্যবসা করে বিস্তর টাকা করেছিল। একদিন অন্ধকারে হাতরে ঘরের সুইচ জ্বালাতে গেছিল, সুইচ বোর্ডে একটা তার খোলা ছিল, তাতে হাত লেগে যায়। এসি কারেন্ট ভায়া, হাত আটকে সে একবারে হুলস্থুল ব্যাপার। তারপর? তারপর আর কি, বেশ কিছুদিন হাসপাতালে ছিল, বেরিয়ে এসে ছেলের হাতে সমস্ত ব্যবসা তুলে দিয়ে এই গোসাইপুরে চলে এলো। এসে ইলেকট্রিক কানেকশন কেটে দেয়, আর শুধু তাই নয়, চুরুট ছেড়ে গড়গড়া ধরেছে। নো ফাউন্টেন পেন, টুথব্রাশের বদলে দাঁতন, ইংরেজি বই বাড়িতে যত ছিল সব বেচে দিয়েছে, নিজের গাড়িটাও বেচে দিয়েছে, তার জায়গায় পালকি হয়েছে। অর্থাৎ বিংশ শতাব্দীর সবকিছু বাতিল। ইন্টারেস্টিং ক্যারেক্টার, কি বলেন ভেলুবাবু? বিলক্ষণ। আর কত কি যে করেছে তার হিসেব নেই, এখানে যখন এসেছেন তখন আলাপ হবে নিশ্চয়ই, সবই জানতে পারবেন। আলাপ না হয় তো উপায় নেই, আমি এসেছি ওনার ছেলের কাছ থেকে তলব্য। ও হ্যাঁ, ছেলে কদিন হলো এসেছে বটে, কিন্তু রহস্যটা? শ্যামলাল মল্লিককে খুন করার চেষ্টা চলেছে বলে কোনো খবর আপনার কানে এসেছে কি? খুন? ওই তেমন তো কিছু শুনিনি। অবশ্য খুনের কথা যদি বলেন তাহলে বাইরের লোকের কি দরকার, ঘরেই তো রয়েছে। কিরকম? মল্লিক বাড়ি এখান থেকে কত দূর? খুব কাছেই, মিনিট পাঁচেকের হাঁটা পথ। এখনই অ্যাপয়েন্টমেন্ট নাকি? 4:30। জীবনবাবুকে আমি এই ঠিকানা আসতে লিখেছি। দেখুনি, অবশ্যই না এলেও ক্ষতি নেই, আমি তো আছি, আপনাকে পৌঁছে দেবো। তবে গাঙ্গুলি ভায়াকে আমি ছাড়ছি। কেন বলুন তো? আপনাদের একবার ওই আত্মারাম বাবুর কাছে নিয়ে যেতে চাই। আত্মারাম বাবু? সে আবার কে? আসল নাম অবশ্য মৃগাঙ্ক ভট্টাচার্য, গোসাইপুরের একটি অ্যাট্রাকশন বলতে পারেন। তবে আত্মা টাত্মা নিয়ে চর্চা করেন বলে কয়েকজন লোক এখানকার ওর নাম দিয়েছে আত্মারাম। আত্মা? হ্যাঁ, তবে লোকে যাই বলুক না কেন, আমার ধারণা ভদ্রলোকের মধ্যে সত্যি একটা ইয়ে আছে। আচ্ছা, আত্মা নিয়ে উনি কি বিষয়ে? হাই 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 হাই।
জীবন বাবু ভেরি পাংচুয়াল। তোমরা চলে যাও, আমি হেঁটে ফিরব। মিস্টার মিত্তি আগে। হ্যাঁ, জীবনলাল মল্লিক নমস্কার। আমার বন্ধু লালমোহন গাঙ্গুলি নমস্কার। আমার খুড়তুতো ভাই তপেশ। আর এনার সঙ্গে নিশ্চয়ই আপনার পরিচয় আছে। একটু হাঁটতে আপনার অসুবিধা নেই তো? মোটেই না। হোয়াই হন্টন, টেক দ্য কার, প্রয়োজন হবে না। আসুন চলুন। এসো ভাই। এখানে আসার পথে আপনার পালকিটা প্রথম দেখি। আসলে কলকাতা একটা টেলিফোন করার দরকার ছিল, তাই স্টেশনে গিয়েছি। পালকি ছাড়া গতি নেই বুঝি? তুলসীবাবু আপনাকে বলেছেন, বেশ বুঝতে পারছি। শুনেছিলাম ইলেকট্রিক শকের পরিণাম। হ্যাঁ, এই পরিণামটা গোড়ায় এত ভয়াবহ ছিল না জানেন। আক্রোশটা ছিল শুধু ইলেকট্রিসিটির বিরুদ্ধে। আর এখন? এখন যে কি সেটা আমাদের বাড়ি গেলেই বুঝতে পারবে। এখানে কি প্রায় আসেন? দু মাসে একবার। আমাদের একটা ব্যবসা আছে কলকাতায়, সেটা দেখাশোনা এখন আমি করি, সেই ব্যাপারে কথা বলতে আসি। আপনার বাবার এখনো ব্যবসায় উৎসাহ আছে বলছেন? মোটেই না, কিন্তু আমি সেটা চাই না। আমি আমি আপ্রাণ চেষ্টা করে চলেছি যাতে বাবা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। কোনো আশা দেখছেন কি? এখনো না। আপনার পিতামহ মনে হচ্ছে? হ্যাঁ ঠিকই ধরেছেন, দুর্লভ মল্লিক, যার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। বাঘ অবশ্যই এককালে থাকলেও ঠাকুর তার আমলে ছিল না। তবে হ্যাঁ, ডাকসাইটে জমিদার ছিলেন তিনি। এট দ্য সেম টাইম শেমফুলি অত্যাচারী। Thank you.
এককালে ঠগিরা পথচারীদের ঠিক এইভাবেই গলায় ফাঁস দিয়ে হ্যাঁচকা টানে তাদের খুন করে ফেলে সর্বস্ব লুট করে নিত। বাপরে, এই জিনিস পেলেন কোথায়? বাচ্চাতে বাবার ঘরে জানলা দিয়ে ছুঁড়ে ফেলেছিল। কবে? আমি আসা কয়েকদিন আগে। এত পাহারা থাকা সত্ত্বেও এসব হয় কি করে? পাহারা সেটা শুধু পোশাকের বাহারে মশাই, মানুষগুলো সব গেহভূত উড়ের মন্ত্র। আর তারাও তো বুঝতে পারে যে বাবার ভীমটা ধরেছে। কাজ যা করে সে তো শুধু নাম কাওয়াচ্ছে। যাক, তাহলে এখনো চায়ের পাট উঠিয়ে দেননি আপনার বাবা? তবে এটা চা নয়, কফি। বসুন, আমার নিজের জন্য একটা কাপ আর কিছু কফি আমি সঙ্গে করে নিয়ে আসি। সকাল সন্ধ্যা একতলায় বসে খাই। এই আপনাদের জন্য গেছি, কিছু মনে করবেন না। না, মনে করার কি আছে? এতো খাঁটি দক্ষিণী সিস্টেম। আর কে কে থাকেন এখানে? বাবা ছাড়া আছেন আমার বৃদ্ধা ঠাকুমা, তিনি প্রাচীন লোক তাই দিব্যি আছেন। আর আছেন ভোলানাথ। ভোলানাথ বাবু? হ্যাঁ, একে আপনি ম্যানেজার বলতে পারেন, বাজার সরকার বলতে পারেন। বাবার ভাই ফরমাস খাটা, বাবাকে দেখাশোনা করা সবই ইনি করে। আর চাকর বাকর? চাকর বাকর বলতে একটি রান্নার লোক, দুটি দারোয়ান, আর একটি এমনি চাকর, এই যে এক্ষুনি কফি দিয়ে গেল, এরা সব বাড়িতেই থাকে। আর পালকির লোক আর পাঙ্খাওয়ালা এরা পাশেই গ্রাম থেকে আসে। আচ্ছা, এই ঠগির গামছা ছাড়া আর কি থেকে আপনার ধারণা হলো যে আপনার বাবার জীবন বিপন্ন? তোমার পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ তোমার প্রাণদণ্ডের আদেশ হইল, অতএব প্রস্তুত থাকো। কাটোয়া থেকে পোস্ট করা 5ই অক্টোবর, অর্থাৎ আমি আসার ঠিক আগের দিন। এখান থেকে যে কেউ গিয়ে ফেলে আসতে পারে। যদি কিছু মনে না করেন, পূর্বপুরুষের এই পাপটা কি সে ব্যাপারে একটু আলোকপাত করতে পারলে সুবিধা হতো। কোন পাপের কথা বলছে সেটা তো বলা কঠিন। একটা জমিদার বংশের ইতিহাসে তো কত রকম অন্যায় দৃষ্টান্ত থাকতে পারে। এই দুর্লভ মল্লিকই কত রকম অত্যাচার করেছেন তার প্রজাদের উপর। এটা রাখা যায়? আচ্ছা, দুবার হুমকির পরেও পুলিশে খবর না দিয়ে হঠাৎ আমাকে কেন? দুটো কারণ। প্রথমত, আপনাকে এখানে কেউ চিনবে না, তাই যে হুমকি দিচ্ছে সে সাবধানতা অবলম্বন করার অতটা তাগিদ অনুভব করবে না। দুই, পুলিশ এলে প্রথমে আমাকেই সন্দেহ করবে। আসলে বাবার ওই অদ্ভুত পরিবর্তনের পর থেকে তার সঙ্গে আমার সেরকম বনিবনা নেই। আচ্ছা আচ্ছা, আপনিই বলুন, আমরা তো শহুরে মানুষ, বিজ্ঞানের এই অবদানগুলোকে কি অত সহজে বর্জন করা চলে? এটাও ঠিক যে ব্যক্তিক শখের ফলে বাবা মানসিক শখও পেয়েছিলেন সাংঘাতিক। এই ঘটনাটা কবে ঘটে? 5 বছর আগে। আসলে কি জানেন, খোলা তারে যখন বাবার হাত আটকে যায়, আমি দৌড়ে গিয়ে 5 সেকেন্ডের মধ্যে মেন সুইচ অফ করে দিই। তবু কেন জানি বাবার ধারণা হয় যে ব্যাপারটা আমি আরো তাড়াতাড়ি করতে পারতাম। সে তখন থেকেই ভেতরের ঘটনা। কিন্তু আপনি বলছেন যে পুলিশ এলে প্রথম আপনাকেই সন্দেহ করবে, কেন?
আসলে আমি এখানে এলেই যে বাবার সঙ্গে আমার কথা কাটাকাটি হয়, সেই খবরটা আনফরচুনেটলি সে খবরটা রটে গেছে, ও সেই জন্য আমি দায়ী। একবার তো রেগে মেগে আমি একদম একটা কেরোসিনের ল্যাম্প ছুঁড়ে ফেলে, তার জন্য ফরাসে আগুন টাগুন লেগে আছে আরো ভুলিস ফেলবে। তারপর থেকে সবাই জেনে গেছে যে শ্যাম মল্লিকের সঙ্গে তার ছেলে সাপে নেমে সম্পর্ক, বুঝতেই পারছেন। আপনার বাবার সঙ্গে একটু দেখা করা যায়? হ্যাঁ অবশ্যই, আসুন। আপনার বাবা কি এটার কথা জানেন? নমস্কার, কেমন দেখলেন বাবাকে? শরীরে তো কোনো গ্লানি নেই, মনের উদ্বেগটাও যাবে ঠিক সময় ওষুধ পড়লে। আর আপনারা সকলে একটু খেয়াল রাখবেন। আমি তাহলে, হ্যাঁ বাবার দৌলতে বেশ দুপয়সা করে নিচ্ছে। বাগানে যেন কাকে দেখলুম। কখন? ওই আমি কি তখন ঘড়ি দেখেছি বাবা? তখন একটু একটু খানি বিকেল হয়েছে, মানে সন্ধে হব হব, তো অত ডাকলো যে সাড়াই দিল না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন ভেতরে যাও। হ্যারে, ওরা কারা? এরা কলকাতা থেকে এসছেন, আমার বন্ধু। ও বন্ধু? হ্যাঁ ঠাকুমা, তুমি এবার ঘরে যাও। যাও। হ্যাঁ যাই। বয়স কত হলো? 80। চোখ কান দুটোই গেছে, কৌতূহল পুরো মাত্রায়। চলো। বাবা, এরা আপনার সঙ্গে দেখা করতে এসছে। কারা এরা? ইনি প্রদোষ মিত্র, আর উনি ওর খুড়তুতো ভাই তপেশ রঞ্জন মিত্র। প্রদোষ বাবু একজন গোয়েন্দা বাবা, আমি ওনাকে ওই চিঠি আর গামছাটার কথা বলছিলাম। গোয়েন্দা দিয়ে কি হবে? এ চক্রান্তের কিনারা গোয়েন্দার কম্য নয়। আমার শত্রু আমার ঘরেই আছে, এ কথা আমি জেনেছি। আপনি জেনেছেন? হ্যাঁ জেনেছি, আমার পিতৃদেবের আত্মা আমাকে বলে গিয়েছেন, সে কথা কাগজে লেখা আছে আমার কাছে। আত্মা ত্রিকালজ্ঞ, জ্যান্ত মানুষ সাহেবী কেতাব পড়ে সে কথা জানবে কি করে, তার চেয়ে বেশি। আপনি কি মৃগাঙ্ক ভট্টাচার্যের বাড়িতে গিয়েছিলেন? আমি যাব কেন, এসেছিল, আমি তাকে ডেকেছিলাম।
আমাকে বিব্রত করছে কে সেটা জানার আমার প্রয়োজন ছিল, এখন জেনেছি। কবে এসেছিলেন মৃগাঙ্ক বাবু? তুমি আসার আগের দিন। আপনি আমায় বলেননি তো? আমার জানা নিয়ে কথা। দুর্লভ মল্লিকের আত্মা কি লিখে গেছেন সেটা দেখা যায় কি? তোমার বয়স কত? 38। এ বয়সে এত আস্পর্ধা হয় কি করে? সে লেখার আধ্যাত্মিক মূল্য জানো তুমি? সেটা কি যাকে তাকে দেখাবার জিনিস? মাফ করবেন, আমি শুধু জানতে চাইছিলাম যে আপনার সংকট থেকে মুক্তির উপায়টা কি, সেটা আপনার পরলোকগত পিতৃদেবের আত্মা বলে গিয়েছেন কিনা। তার জন্য কাগজ দেখার কি দরকার? আমাকে জিজ্ঞেস করলেই তো হয়। তাহলে আপনি বলুন। মুক্তির উপায় একটাই, আপন বিদেয় কর। আপনি কি তাহলে আমায় চলে যেতে বলছেন? আমি কি তোমাকে আসতে বলেছি কোনোদিন? বাবা, আমার মনে হচ্ছে আপনি আমার চেয়ে ভোলানাথ বাবুর উপর বেশি আস্থা রাখছেন। আপনি বোধহয় তার পারিবারিক ইতিহাসটা ভুলে গেছেন। ভোলানাথ বাবুর বাবা খাজনা দিতে দেরি করায় দুর্লভ মল্লিকের লোক তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আর মূর্খ, ভোলানাথ তখন ছিল শিশু। ঘটনার 60 বছরে সে প্রতিশোধ নেবে আমায় হত্যা করে। আপনার উপকার করতে গেলে যদি আপনি আমার উপকার তোমায় করতে হবে না, আর কলকাতার গোয়েন্দারও কোনো প্রয়োজন নেই আমার। তোমরা যেতে পারো। আপনাদের বরং দরকার হবে না, রাস্তা মুখস্থ হয়ে গেছে। আসি। আমি খুবই লজ্জিত মিস্টার মিত্তির, আপনাকে এইভাবে অপমানিত হতে হবে আমি ভাবতেও পারিনি। আমার কিন্তু আদৌ আফসোস হচ্ছে না, আপনি এ নিয়ে চিন্তাই করবেন না। আপনি তাহলে তদন্তটা চালিয়ে যাবেন তো? চালিয়ে তো যাব, কিন্তু আপনার জন্যই ভাবনা হচ্ছে। ভাবনা? আপনার বোঝা উচিত যে হুমকি চিঠি পড়ে ভোলানাথ বাবুর কথা মনে হচ্ছে বলেই সন্দেহটা আরো বেশি করে আপনার উপর গিয়ে পড়ছে। কিন্তু গামছার চিঠি যখন আসে তখন তো আমি কলকাতা মিস্টার মিত্তির। গোসাইপুরে আপনার কোনো অনুচর নেই সেটা কি করে জানবো জীবনবাবু? আপনিও আমায় সন্দেহ করছেন। আপনি কাউকে করছেন? যে আপনার বাবা কি খড়ম ব্যবহার করেন? সেটাই স্বাভাবিক নয় কি? বাড়ির বাইরে কি খালি পায়ে হাঁটা চলার অভ্যেস আছে? বাইরে ভেতরেই নেই তা বাইরে। পায়ের তলায় মাটি দেখলাম কিনা তাই জিজ্ঞেস করছি। মাটি? মাটি আবছা আলোয় আপনার বোধহয় চোখে পড়েন। আসি। করাল কুম্ভীর
আসুন আসুন, আলাপ হলো শ্যামলাল মল্লিকের সঙ্গে। হ্যাঁ, আপনার জটায়ু ফ্যান ক্লাব কি বলে? ভাবতে পারেন, এই গন্ডগ্রামে অন্তত 20 জন লোক পাওয়া গেল যারা আমার 50% বই পড়েছে। তাহলে আপনার এখানে আসাটা সার্থক বলুন। হাইলি সার্থক। এই ফর অটোগ্রাফ। তাহলে চলুন আত্মারামের দর্শনটা সেরে আসা যাক। চলুন, কাল একবার সময় করে বাদুরে কালীটা দেখে আসবেন। বাদুরে কালী? ওটা গোসাইপুরে আর একটা অ্যাট্রাকশন। এখন তো বেশি বিগ্রহ নেই, এককালে খুব জমজমাট মন্দির ছিল। হ্যাঁ বেশ তো, চলুন তাও দেখা যাবে একবার। তো শুনেছি কাছাকাছি কোনো বড় সড় মেলা হয়। সেগুনাটি খুব বড় মেলা। করেক্ট, সেটাও দেখা যাবে। ওর এক্সপিরিয়েন্স আর কি। তো আপাতত আত্মারাম। আমি তুলসী, সঙ্গে আরো আছেন। এখানেও তো বিজলি নেই দেখছি। ঠিকই ধরেছেন। কেন মশাই? বোধ হয় আচ্ছা আলোয় আত্মা সহজে নামে তাই। হরেন্ডাস ব্যাপার। এসো আসো। এরা কলকাতা থেকে এসছেন, নিয়ে এলাম আপনার কাছে। বেশ করেছি, বসুন বসুন। এরা আপনার প্রেত চর্চা সম্পর্কে খুবই ইন্টারেস্টেড। ইন্টারেস্টেড বটে। এদের মধ্যে সন্ধ্যা শশী বন্ধু কোনটি? আগে ও নামে আমাদের মধ্যে আসেন ঠিকই, তবে হেঁয়ালি তো সকলে ঠিক বুঝবে না, যার নাম তিনি যদি বোঝেন। তিনি বুঝেছেন। বুঝেছেন তো? এবার তাহলে এদের বুঝিয়ে দিন। সন্ধ্যা হলো প্রদোষ, শশী হলো চন্দ্র, আর বন্ধু হলো মিত্র। অপূর্ব অপূর্ব মশাই, আপনার জবাব নেই একদম। বুঝলে তুলসীচরণ? আগে কিছুদিন পরে আত্মার আর কোনো প্রয়োজন হবে না, আমার নিজের মধ্যেই ক্রমে ত্রিকাল দর্শনের শক্তি জাগছে বলে অনুভব হচ্ছে। প্রদোষ বাবু, পেশাটা কি যদি বলতে পারেন? না না, পেশা বলার কোনো প্রয়োজন নেই। আপনি বিচলিত হচ্ছেন কেন? পেশা যদি বলি তো সহজ ভাষায় তো আর বলবো না, বলবো পেশা হলো সূক্ষ্ম শাল শস্য। কি ঠিক? তো ঠিক 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 মানে সূক্ষ্ম শাল শস্য, এই আপনার পেশা? ওটা আপনাকে পরে বুঝিয়ে দেবো। আপাতত ভট্টাচার্য মশাইকে আমি দু একটা প্রশ্ন করতে চাই, শুধু কৌতূহল মেটানোর উদ্দেশ্যে। বেশ তো, করুন না। আত্মা কি রোজই নামানো হয়? না, শুধু সোম আর শুক্র। আত্মার সঙ্গে যে কথাবার্তা হয় সেগুলো কি লিখিত ভাবে? আমার মধ্যে দিয়েই আত্মার আবির্ভাব হয়, আর লেখাও বেরোয় আমারই হাত দিয়ে। তবে প্রশ্নগুলি করে আমার ওই শিষ্যটি, আমার ভাগিনেও নিত্যানন্দ। আপনি দুর্লভ মল্লিকের আত্মা নামিয়েছেন শুনলাম।
নামিয়েছি। তাছাড়া ওই শ্যামলাল বাবুর যিনি ম্যানেজার, তিনিও আমার কাছে এসে উপকার পেয়েছেন। মানে ভোলানাথ বাবু? হ্যাঁ, অনেকেই আমার কাছে আসেন, তবে যারা বিজ্ঞানে বিশ্বাসী তারা আবার আমার এই কাজটাকে ভালো চোখে দেখেন। অথচ বিজ্ঞানের অর্থই হল বিশেষ জ্ঞান, এবং সেই বিশেষ জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান হল পরলোকগত আত্মাকে জানা। আর পাচ্ছেন আমার ভাই, শিঙ্গি শাক শুল্ক ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দিন তো। শিঙ্গি শাক শুল্ক নয়, সূক্ষ্ম শাল শস্য। সূক্ষ্ম হলো অনু, আর শাল দন্ত স হলো সন, আর শস্য হলো ধান। অনুসন্ধান আত্মার আমার জবাব নেই। আচ্ছা, আমার পেশার ব্যাপারে আপনি কাউকে বলেননি তো? খেপেছেন, ও ব্যাপারে স্পিকটি নট। অথচ লোকটা জেনে ফেললো। আমি আগেই আপনাকে বলেছিলাম লোকটির আশ্চর্য ক্ষমতা। হয় ক্ষমতা আর না হয়, না হয় না হয় গন্ডগোল। আচ্ছা, আমাকে ওভাবে ইগনোর করলো কেন বন্ধু? স্রেফ ইগনোর। সারা গায়ের লোক আপনাকে অভ্যর্থনা দিতে চলেছে, আর একটি লোক আপনার নামে হেয়ালি বাঁধলো না বলে আপনি মুষড়ে পড়ছেন। আমার মনে হয় আমার নায়কের কোনো হেয়ালি হয় না। রক্তবরণ মুগ্ধকরণ, নদী পাশে যাহা বিঁধিলে মরণ। রিপিট। রক্তবরণ মুগ্ধকরণ, নদী পাশে যাহা বিঁধিলে মরণ। রক্তবরণ লাল, মুগ্ধকরণ মোহন, লাল মোহন। কিন্তু গাঙ্গুলি গাঙ্গুলিটা কি হবে? নদী হলো গান আর গুলি বিঁধিলে মরণ। ও সত্যি আপনার মাথায় আসে উঠাই, আপনাকে বাদ দিয়ে আমাকে সম্বর্ধনা দেওয়ার কোনো মানেই হয় না। শুনুন, কাল স্পিচটা লিখবো, দয়া করে দেখে দেবেন। আমি আর তপেশ ভাই একটু গ্যাম্বল করছিলাম। গ্যাম্বল? জানেন তো, ঘুরন্ত চাকা দেখলে আমি লোভ সামলাতে পারি না। জিতলেন কিছু? 65 পয়সা। আর তাই দিয়ে আপনার জন্য লবণ জুস কিনে খাই নি। আমি জিতেছি ফেলবেন। কত? 3 টাকা। চলুন আমরা একটু মল্লিক বাড়ি ঘুরে আসি, এখন বেরিয়ে পড়তে পারলে 5টার মধ্যে পৌঁছে যাব। লেট আস গো, আমার তো বাড়িটা দেখাই হয়। আর কোন দুর্ঘটনা ঘটেনি তো? আজ একবার আপনাদের বাগানটা একটু দেখব। চলুন। Thank you.
দেখাশোনা করে কে? দেখাশোনার আর কি আছে, মালিক পাত্র উঠে যাচ্ছে। রাত্রে লোক থাকে এদিকে, রাত জেগে পাহারা দেবে ওরা। রাত্রে সদর দরজা বন্ধ থাকে তো? আর চাবি? চাবি এমনিতে ভোলানাথ বাবুর কাছে থাকে, আমি যখন আসি তখন আমার কাছেই রাখি। যাক, তবু একজন পাহারার লোক আছে আপনাদের। ভোলানাথ বাবু আছেন কি? ছিলেন তো, ওনার সঙ্গে একবার কথা বলতে পারলে খুব ভালো হতো। বেশ তো, আপনারা আমাদের পুকুর ঘাটে গিয়ে বসুন, আমি ওকে ডেকে আনি। ও, পুকুর দেখলে সাঁতার কাটার ইচ্ছে জাগে। আপনি সাঁতার জানেন? বলো কি ভাইয়া, বাটারফ্লাই স্ট্রোকে হেঁদের ওপার ওপার করতাম, লোকে দেখে ক্ল্যাপ দিত। ভোলানাথ বাবু, উনি প্রদোষ মিত্র। নমস্কার, বসুন। আগে ঠিক আছে, কথা আছে, বসলে সুবিধে হতো। আপনি এখানকার লোক? হ্যাঁ। আপনি মল্লিক বাড়িতে কতদিন আছেন? আগে তা প্রায় 30 বছর। আপনার বাবা? বাপ ঠাকুরদা চাষবাস করতেন, আমি ম্যাট্রিক অবধি পড়েছি, কলেজের পড়াটা আর হয়ে ওঠেনি। আপনি তো মৃগাঙ্ক বাবুর বাড়ি যাতায়াত করেন? আপনার চেনাশোনা কারো রাতে রাতে নামিয়েছেন নাকি? আপনার মেয়ের? ১১ পড়তে না পড়তে উলাউট হয়ে মারা যায়। সে অনেক দিনের কথা, নাম ছিল লক্ষ্মী। সে দুঃখ আমি এখনো ভুলতে পারিনি মৃত্যুর বসে। বারবারই ভাবতাম যদি একবার জানতে পারতাম সে কেমন আছে। আমার সেই মেয়েকে নামিয়ে আনলেন ভরচাজ বসে। আমি তাকে জিজ্ঞেস করলাম সে এখন কেমন আছে, সে বললে ভগবানের কোলে সে সুখেই আছে, তার কোনো কষ্ট নেই। শুনে মনটা তবু একটু মৃগাঙ্ক বাবু যেদিন এ বাড়িতে আসেন সেদিন আপনি ছিলেন? আগে আমিই নিয়ে আসি।
আপনি নিজে গরজ করে এনেছিলেন না কর্তা বলে দিয়েছিলেন আনতে? যে কর্তাই বলে দিয়েছে। দুর্লভ মল্লিকের আত্মা যখন নামানো হয় তখন আপনি ঘরে ছিলেন? আগে না, কর্তা বাইরের কাউকে ঢুকতে দেন। তার মানে আত্মার সঙ্গে কি কথাবার্তা হয় তা আপনি জানেন না? আগে না, তবে শুধু একবার বাইরে থেকে শুনলাম, কর্তা বললেন কেউ এলেন, কেউ এলেন, ব্যাস আর কিছু না। কর্তা মশাই একটা হুমকি চিঠি পেয়েছেন, সেটা আপনি জানেন? তোমার পূর্বপুরুষের পাপের ফল ভোগ করার জন্য প্রস্তুত হও। দুর্লভ মল্লিকের অত্যাচারের ফল তার প্রজা হিসেবে আপনারা ভোগ করেছিলেন, তাই না? আগে তখন আমি খুব ছোট। কেন, আপনাদের বাড়ি পুড়িয়ে দেওয়ার কথা আপনার মনে নেই? আগে তা আছে। সেই ঘটনার কথা মনে পড়লে আপনার মনে প্রতিহিংসার ভাব জেগে ওঠে না? সে তো অনেকদিনের কথা মিত্তির মশাই, আর তাছাড়া কর্তা মশাই আমার অনেক উপকার করেছে। তিনি যদি কোনো দোষ করে থাকেন ভগবান তো তার শাস্তি তাকে দিচ্ছে, তা নাহলে অমন সুস্থ সবল লোক এভাবে ভেঙে পড়ে। তার উপর কারো আক্রোশ আছে এরম কথা কি তিনি কোনোদিন বলেছেন? আগে না। ঠিক আছে, আপনি যেতে পারেন। আগে যদি কিছু মনে না করেন আমি একটু ভরচাজ মশাইয়ের কাছে যাব। বেশ তো, যান না। ওকে ডাক। একটা কথা বলুন না, মানে আপনি কিছুটা অগ্রসর হলেন কিনা জানতে খুব আগ্রহ হচ্ছে। ভোলানাথ বাবুকে বেশ লাগলো। তার মানে আপনি বলতে চান? আমি নিশ্চয়ই বলতে চাই না যে আপনাকে আমার ভালো লাগে না। আমি বলতে চাই যে শুধুমাত্র দু একটা খটকার উপর নির্ভর করে তো বেশি দূর এগোনো যায় না, আর বিশেষ করে সেই খটকাগুলোর সঙ্গে যখন মূল ঘটনার কোনো সম্পর্ক পাওয়া যাচ্ছে না। এখন যেটা দরকার সেটা হলো একটা ঘটনা, যেটা কিছু দেখলেন? একটা লোক ফাটল টপকে হাওয়া হয়ে গেল, শুধু পেশেন্টটা দেখতে পেয়েছি। গায়ের চাদরটা তো ব্রাউন বলে মনে হলো। পরিত্রাহী পালাতে হয়েছে লোকটাকে, সেটার জন্য বোধহয় ঠাকুমার হাঁক ডাকি দায়ী। আমারও তাই মনে হয়। অমশাই, অমশাই, ভক্ত, ভক্ত। মাটি খুঁড়েছে,
নয় তো বেরিড ট্রেজার? আমার তো তাই মনে হচ্ছে। আমাদের পারিবারিক ইতিহাসে গুপ্তধনের কোনো উল্লেখ পাওয়া যায় না। আপনার বাবা জানতে পারেন কি? তুমি আবার নিয়ে এসেছো এদের? উনি আনেননি, আমি নিজেই এসেছি। তোমার এই ধৃষ্টতার কারণ? আপনাকে একটা প্রশ্ন করতে চাই। করলেই যে জবাব পাবে এমন মনে করুন। তবু আমি প্রশ্নটা করছি, আপনাদের বাগানে কোনো মূল্যবান কিছু পোঁতা ছিল কি? দক্ষিণে পাঁচিলের কাছে আম গাছের তলায়? মানে গুপ্তধন বা ওই জাতীয় কিছু বলে জানেন? জানলে বলুন শ্যামলাল বাবু, কারণ ওখানে একটা গর্ত খোঁড়া হয়েছে কিছুক্ষণ আগে, আর যেটা পোঁতা ছিল সেটা কিন্তু সেখানে নেই। বলছো তুমি? এটা সকলেই দেখছেন। উনি ঠিকই বলছেন বাবা। সেই গর্ত, সে লোক পালিয়েছে বাবা, তাকে ধরা যায়নি। বাবা শরীর খারাপ লাগছে? কি কি হয়েছে বাবা? কাকে? চক্রবর্তী মশাইকে? আপনি শুয়ে পড়ুন, আমি এক্ষুনি ওকে ডেকে পাঠাচ্ছি। এটা উপকার করবেন। হ্যাঁ বলুন। আমাদের গেট থেকে বেরিয়ে বাঁদিকে 3 মিনিট হাঁটা পথ গেলেই তারকগড় বাড়ি, নীল রঙের একতলা। একটা খবর দিয়ে দেবেন, আমি ততক্ষণ বাবার কাছে। ঠিক আছে। ডাক্তার বসিয়ে দিলাম। ভদ্রলোক একটু ভালো তো? অত চট করে ভালো হওয়ার ব্যারাম এটা নয়। ব্যারাম মানে হার্টের কিছু? তবে মস্তিষ্কে মাথা খারাপ হয়ে গেছে। হবারই কথা, বোঝো, হবারই কথা। আপনি কেসটা সলভ করে ফেলেছেন নাকি? এখন শুধু প্রমাণের অপেক্ষা। বলেন কি, মানে 50% বাজি মাত? তাই তো মনে হচ্ছে। দয়া করে যদি বলেন, মানে ক্রাইম গপ্পটুকু লিখি তো আমার হেল্প হতো আর কি। গর্ত? হ্যাঁ গর্ত। গর্ত? বাগানের ওই গর্তই আমার চোখ খুলে দিয়েছে। গর্তটা তো আমি প্রথম দেখলাম মশাই। আপনি দেখেছেন ঠিকই, কিন্তু দেখেও দেখেন। Thank you.
লালমোহন বাবু আপনার নাক ডাকছে। আপনার নাক ডাকছে, পাশ ফিরে শোন। কোলে ভাই ভাই সাতটা পাখি ডাকছে। কি পাখি ভাই? জানি না। দেখি তোমার দাদা বেরিয়ে উড়েছে, হাঁটতে গেছেন বোধ হয়। বায়ু সেবন বলছো? ভারী অক্সিজেন, নো পলিউশন। আসুন, গরমা গরম অমৃতি আর সিঙ্গাড়া। লাভলি, ধন্যবাদ। আপনার এনার্জি মোটায় তিন ঘন্টা ঘুমাই চলে, হালকা মায়ের কাপ গেছেন। মস্তিষ্ক সজাগ থাকলে চোখে ঘুম আসে কি করে বলুন? আপনি তো গর্ত বলেই খালাস, আমার মাথায় কিছুই ঢুকছে না, সব জড়িয়ে জট পাকিয়ে গেছে। এখনই এই অবস্থা, এখন তো সবে নেট প্র্যাকটিস মশাই, আসল খেল তো শুরুই হয়নি। বলেন কি, আরো আসি? না থাকলে আশ্চর্য হব। আপনি তোমার চিন্তায় ফেললেন মশাই, কাল সন্ধ্যাবেলা সম্বর্ধনা, এটা কি বলে জানেন? মশাই বুড়ায় এত বড় সম্বর্ধনা জীবনে কোনোদিন। মিত্তির মশাই সর্বনাশ হয়ে গেছে। মিত্তির মশাই বাড়িতে ডাকাত পড়েছে, সব একেবারে লন্ডমন্ড, সিন্ধুক খোলা। বলেন কি? হ্যাঁ, কর্তা মশাইয়ের হাত পা বেঁধে রেখেছিল আমারও। আমি তো ওনার পাশের ঘরে শুই, সকালবেলা ছোটবাবু এসে বাঁধন খুলে দিল। আপনি আপনি শিগগির চলুন মিত্তির মশাই। আমি প্রদোষ মিত্র। আপনি কেমন আছেন? কেমন আছেন এখন? বাঁধলই তো মেরে ফেলল না কেন? সব আপদ চুকে যেত। যে বাঁধলো তাকে দেখতে পেয়েছিলেন? আপনার সিন্ধুকের ডালাটা কিন্তু খোলা। আমার পাপের শাস্তি। কি পাপের কথা বলছেন আপনি? যে যুগ চলে গেছে তাকে ফিরিয়ে আনতে যাওয়াই পাপ মিস্টার মিত্তির। কি ভুল যে আমি করেছি, আমার নিজের ছেলের কথা আমি শুনিনি। সে কতবার বলেছে, বাবা তুমি ছেলে মানুষই করছো, ছেলে মানুষই করছো। আমি উল্টে তাকে কথা শুনিয়েছি,
ফেলুদা, ওটা ধরিস না, ওটা দিয়ে খুনটা করা হয়েছে। ছোট বাবু, ভোলানাথ বাবু, ভোলানাথ বাবু, নিজেকে সামলান, ভেঙে পড়বেন না। উঠুন 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 লালমোহন বাবু। হ্যাঁ, আপনি ভোলানাথ বাবুকে নিয়ে এক্ষুনি থানায় চলে যান। হ্যাঁ, আর দেরি করবেন না, বেরিয়ে পড়ুন। হ্যাঁ ঠিক আছে, আপনি ওর সঙ্গে যান। জীবনবাবু নিশ্চয়ই ডাকাতের পেছনে ধাওয়া করেছিলেন। খুব সম্ভবত। তার মানে দুজন ডাকাত, একজন যখন মাটি খুঁজছিল তখন অন্যজন সিন্দুক ভাঙলো এবং জীবনবাবুকে খুন করলো। শার্টের মনে হচ্ছে কুবরেজ মশাই না? আরে কি ব্যাপার সকালে? আপনি এক্ষুনি যান তারকবাবু, মল্লিক বাড়িতে ডাকাত পড়েছে। শ্যামলাল বাবুকে অনেকক্ষণ হাত পা বাঁধা অবস্থায় ফেলে রেখেছিল। বলেন কি, এক্ষুনি যাচ্ছি। আরেকটা কথা, জীবনলাল বাবু খুন হয়েছেন। কি সব বলা আছে? এই কথাটা শ্যামলাল বাবু জানেন না, আপনি দয়া করে ওনাকে জানাবেন না। না না, কখনো না, কখনো না। পুরো ব্যাপারটাই কিনা উল্টে গেল, তাই না? জীবনবাবু তোমাকে ডাকলেন তার বাবার জন্য, আর শেষে নিজেই খুন হয়ে গেলেন। আমার মনে হয় এই খুনটা না হলে আসল অপরাধীকে ধরা হয়তো মুশকিল হয়ে যেত। কি ডাকাত সেটা ধরতে পেরেছ? অত্যন্ত শিয়ানা লোক, তাকে জব্দ করা। এই পুকুরে কি অমশাই, অমশাই, আপনি কি লাশটা কোথাও সরিয়েছেন নাকি? সে কি তাহলে? তাহলে কি হবে? গুড মর্নিং। গুড মর্নিং ইন্সপেক্টর সুধাকর প্রামাণিক। ও নমস্কার। আপনি তো নিজেই একজন গোয়েন্দা বলে শুনেছি। তা খুব ভুল শোনেননি। আপনি সত্যি লাশটা দেখেছিলেন নাকি? আপনার কি সন্দেহ হচ্ছে? হবে নাই বা কেন বলুন, 10 মিনিট আগে ওটা দেখলেন, এর মধ্যে লাশটা হাওয়া হয়ে গেল, আমি না আসা পর্যন্ত ওটা গার্ড দিয়ে রাখতে পারলেন না। ধরুন ধরুন খুনি যদি ওটা ওই পেছনের পুকুরে ফেলে দিয়ে থাকে। আমরা ওখান থেকে আসছি। তবে ওইটাতে না পাওয়া গেলে এরকম 17 খানা পুকুর আছে এই গোসাইপুরে, তার মধ্যে একটা দেখি। আমি খুব দুঃখিত মিস্টার প্রামাণিক, হঠাৎ এরকম একটা ঘটনা। ভদ্রলোক খুন হলেন কি করে?
গলায় ফাঁস লেগে। ভদ্রলোক সত্যি খুন হয়েছিলেন তো? তার মানে? না, আমি বলছিলাম যে ফাঁস লেগে মরার লক্ষণগুলো আপনার জানা আছে আশা করি। তা আছে মিস্টার প্রামাণিক। আমার মনে হয় আপনি আর সময় নষ্ট না করে যদি খোঁজার জন্য লোক লাগিয়ে দেন তো ভালো হয়। লাশটা কাছাকাছির মধ্যেই আছে তাতে সন্দেহ নেই, আর পুকুরে ফেললে তার আওয়াজ আমি পেতাম। 22 বছরে পুলিশে কাজ করছি মশাই, 10 মিনিটের মধ্যে একটা লাশ ভ্যানিশ করা যায়, আমার অভিজ্ঞতাই প্রথম। নতুন নতুন অভিজ্ঞতা তো মানুষের জীবনে হতেই থাকে মিস্টার প্রামাণিক। যেমন ধরুন যেটা দিয়ে খুন করা হয়েছে সেটা আপনি দেখেছেন কি? কোথায় দেখব? এটা আপনি বলতে চান এটা দিয়ে একটা লোকের গলায় ফাঁস পড়াবে, সে লোক কোনো স্ট্রাগল করবে না, কোনো রকম বাধা দেবার চেষ্টা করবে না? জীবনবাবু তো রীতিমতো জোয়ান লোক ছিল। আজকের দিনে চলে? চালালেই চলে, কিছু মনে করবেন না, জিনিসটা অদ্ভুত তো, তাই ডেমনস্ট্রেশনের লোভটা সামলাতে পারলাম না। তা তো বটে, তা তো বটে। আপনি তো শ্যামলাল বাবুকে জেরা করবেন। তা তো করতেই হবে। আপনি দয়া করে ওর ছেলের মৃত্যু সংবাদটা ওনাকে দেবেন না, উনি অসুস্থ। এই অবস্থায় হঠাৎ একটা শক পেলে কি যে হতে পারে তা তো বলা যায় না। অলরাইট, আপনি যখন বলছেন তখন বলবো না, তবে একটা কথা কি, আপনি কি খুনের ব্যাপারে তদন্ত করবেন? তা সেরকম একটা বাসনা আছে বই কি? জীবনলাল বাবু কিছুদিন ধরেই একটা গোলমালের আশঙ্কা করছিলেন, উনি আমাকে ডেকে পাঠান। আই সি। তবে আমার তদন্তের সঙ্গে পুলিশের তদন্তের কোনো ক্ল্যাশ হবে না, আমার রাস্তা হবে সম্পূর্ণ আলাদা। প্রাইভেট ডিটেকটিভরা নানা রকম অভিনব পন্থা ব্যবহার করে বলে শুনেছি, দুজনকে দেখেওছি, তাদের সঙ্গে আমাদের যে পন্থার মিল নেই এটা ঠিক। তবে আপনি কি পন্থার কথা বলছেন সেটা আপনিই জানেন। তদন্তের ব্যাপারে আপনারা প্রেতাত্মার সাহায্য নেন কি? প্রেতাত্মা? আগে হ্যাঁ, সার্টেনলি নো। আমি কিন্তু খুব সম্ভবত নেব, আর সেখানেই পার্থক্য। কি হলো আপনার মুখ এমন বেজার কেন? সম্বর্ধনাটা কেঁচে যেতে পারে এই ভাবনায়? কি ঠিক বলেনি? মুখ খুব ধরেছেন, কালই তো শুক্রবার, আর আজই দেখুন নাকি কেলেঙ্কারি। লালমোহন বাবু স্পিচটা কিন্তু অর্ধেক লেখা হয়ে গেছে। অর্ধেকই হয়ে থাকবে, হাফ ফিনিশ। রঙিন সুতোয় কাজ করা কাশ্মীরি পাঞ্জাবিটা এনেছিলাম, সেটাও মাঠে মারা যাবে বলছেন? না। আচ্ছা, আজকে রাত্রির মধ্যে যদি সব মিটমাট হয়ে যায় তাহলে সম্বর্ধনাটা কাল হতে পারবে না? কেন পারবে না? আপনার অপটিমিজমের বলিহারি মশাই, দুপুর গড়িয়ে গেল, এখন আকাশ মেঘাচ্ছন্ন, আপনি বলছেন দিন শেষ হতে না হতে সব ফর্সা হয়ে যাবে। দেখাই যাক না।
ভালো কথা, সোম আর শুক্র ছাড়া কি আত্মা নামে না? কেন বলুন তো? না আজ তো বিশুদ্ধ, তো আজ যদি ভরচাজ মশাইকে কাজটা করতে বলি উনি কি রাজি হবেন না? এটা তো ভদ্রলোকের পেশা, যা করছেন তা তো আর বিনি পয়সায় করছেন না, আর আপনিও নিশ্চয়ই পারিশ্রমিক দিতে আপত্তি করবেন না। মোটেই না। তাহলে আমার মনে হয় যে স্পেশাল কেস হিসেবে আজ হতে পারে। ভদ্রলোকের ফি কত? আপনাকে আমি 50 করেই দিতে পারবো, তবে তেমন শাসালো লোক হলে উনি 100-200 কমে করেন না। এক্সকিউজ মি, আচ্ছা আপনি কি সত্যি কারোর আত্মা নামাতে চাইছেন? মৃগাঙ্ক ভট্টাচার্যের মাধ্যমে। তাহলে অনুসন্ধান স্থগিত? এটা তারই একটা অঙ্গ। অলৌকিক সাহায্য নেওয়াটা আপনাকে খুব মানাবে মশাই। গোয়েন্দাগিরির উপায়টা গৌণ লালমোহন বাবু, ফলটাই আসল। আমি যা করতে যাচ্ছি তাতে যদি আমি সফল না হই তখন আপনি যত খুশি ভর্ৎসনা করবেন, তার আগে নয়। তা কার আত্মা আপনি নামাতে চান সেটা জানতে পারি কি? আলবাত, একেবারে ফ্রেশ আত্মা, আজই সকালে যিনি খুন হয়েছেন তার। জি জি, জীবন বাবু? ইয়েস, জীবন লাল মল্লিক, এবং ব্যাপারটা আজই করা চাই, না হলে ইন্সপেক্টর প্রামাণিক হয়তো ভুল লোকের হাতে হাত করা পড়াবে। মারাত্মক অ্যাটমসফিয়ার। হ্যাঁ, আমি কি ঠিক করেছি জানো? কি? নতুন যে গল্পের ছকটা তৈরি করছি ভেবেছিলাম সেটা গোয়েতেমালায় ফেলবো, এখন দেখছি গোসাইপুর প্রেফার, নাম দেব গোসাইপুর সারগারাম, কিরকম? হ্যাঁ, আপনার গল্পের নামগুলো তো চিরকালই দারুণ হয়। গপ্প থাকবে, বাদুরে কালি বাদুরগুলোর মধ্যে একটা হবে রক্ত চোষা ভ্যাম্পায়ার। আচ্ছা, এই ভ্যাম্পায়ার এলে কি? রাতের স্বপ্নের কথাটা তোমার দাদাকে বলতে ভুলেই গেছি। কি স্বপ্ন? ওরে বাপরে বাপ, কি স্বপ্ন, কি স্বপ্ন! কি দেখলেন? কি দেখলাম? আমার ঠাকুর দাদা হরিমোহন গাঙ্গুলি সম্বোধন সভায় স্পিচ দিচ্ছেন, আমার গলাটা মালাপুরি দিয়ে বললেন, দেখ তো কিরম রোমাঞ্চকর মালা পরিয়ে দিলাম। আমি তাকে দেখলাম, ওটা ফুলের মালা নয়, তবে কি? ওটা খুদে খুদে রক্তবর্ণ নরমুণ্ড দিয়ে গাঁথা মালা। এই থমথমে পরিবেশে এসব কথা কি আপনার না বললেই নয়? কি করবো বলো, রক্তবরণ, আত্মারাম, আর এই সম্বর্ধনা মিলে আমার সব জগিচির হয়ে গিয়ে। আমার কি সৌভাগ্য স্যার, একটু পায়ে ধুলো। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আগে আমি সনন্দন জটায়ুর একজন ভক্ত স্যার। ও আচ্ছা, পড়েছো আমার বইটাই? কমপ্লিট ওয়ার্ক, কোনোটা বাদ দিইনি। আপনার কাছে তো যাচ্ছিলাম স্যার, পথে দেখা হয়ে গেল। আচ্ছা, তুমি কি করো, পড়াশোনা করো? পড়া ফিনিশ, অভিনয় করি। অভিনয়? মুকাভিনয়। মুকা? বেনি মাধব কুণ্ডু, ব্র্যাকেটে মুকু, সবাই মুকু বলে ডাকে স্যার। মুকু? বড় ইচ্ছে ছিল স্যার আপনাকে দেখাই, সাতটা মেডেল পেয়েছি স্যার। সাতটা? হ্যাঁ, দেখবেন স্যার ফ্ল্যাট ছাদের ওপর সিঁড়ি বেয়ে ওটা দেখিয়ে দেবো, প্রচন্ড ঝড়ে স্যার মানুষের অভিব্যক্তি দেখিয়ে দেবো। স্যার থেকে 6 চেঞ্জের মধ্যে দিয়ে স্যার হ্যাপিতে নিয়ে যাওয়া, সব দেখিয়ে দেবো স্যার। এখন পারবো না ভাই, একটু বেড়াতে যাচ্ছি, আমি তো আছি কয়েকদিন এখানে, পরে একদিন তোমার ওই স্যার থেকে এটা দেখে নেবো। ঠিক আছে স্যার, পরেই দেখবেন। এখন যাচ্ছেন কোথায়? বাদুর বাগান। কালী? হ্যাঁ কালী, বাদুরে কালী দেখতে যাচ্ছি। বাদুরে কালী? চলুন না স্যার, আমি দেখিয়ে দিচ্ছি। খুব দূরে নয় তো? না না স্যার, এই তো কাছেই, চলুন। আসুন আসুন। আজ অনেক দিনের স্বপ্ন স্যার ফুলফিল হলো আমার। বলছো? হ্যাঁ স্যার। তবে ভাষাটা নোট করছো? রেডিয়ে পাচ্ছ না? নিশ্চয়ই।
এই যে স্যার 300 বছরের পুরনো টেম্পল 300 গোসাইপুরের ওয়ার্ল্ড ফেমাস নেদো ডাকাতের নাম শুনেছেন তো স্যার নেদো নেতো নাতো সে কি আরে ওকে নিয়েই তো আপনার একটা গোটা রহস্য রোমাঞ্চ উপন্যাস হয়ে যেতে পারে তাই বুঝি দেখুন স্যার এই যে নরবলি হতো নরবলি হ্যাঁ স্যার হিউম্যান স্যাক্রিফাইস এখন হয় না তো না না স্যার এখন হয় না দেখছেন না কেমন জড়াজীর্ণ অবস্থা আসুন কোথায় ভেতরটা দেখবেন না ভেতর শুনেছি বাদুর টাদুর আছে সব তা স্যার শখানে খাবে রক্ত চোষা নেই তো ছাড়পোকা না মানে আসুন না স্যার একটু বাদে সব চড়তে বেরোবে তার আগেই বরং না না ভাই চাই না বরং না দেখাই বাঞ্ছনীয় জীবনলালের লাশ কোথায় বাদুরি কালীর মন্দিরে আর শিওর হ্যাঁ ফেলুদা 500% ঠিক আছে প্রামাণিককে জানিয়ে দেবো উনি বোধহয় আসছেন আত্মারামের ওখানে কি লোমহর্ষক ব্যাপার মশাই আরো লোমহর্ষণ আছে সামনে আত্মা নামানো হচ্ছে আসুন আমি জানতাম সেদিন থেকে দেখেই আমার উপলব্ধি হয়েছিল যে আবার আপনাকে আমার কাছে আসতে হবে সবাই বসে লেখা আপনার হাত দিয়ে তো বেরোবে যেরম যেরম কাগজে লেখা হবে আমি সেরম সেরম পড়ে যাব আপনার কোনো আপত্তি নেই তো না না মোটেই না মোটেই না লালমোহন বাবু ইয়েস ইয়েস ঠিক আছে ওকে ওকে বেশ এবার তাহলে আপনারা এই টেবিলের উপর অঙ্গুলি প্রসারিত করে সকলে নিজে নিজের হস্তদ্বয় স্থাপন করুন আপনার অঙ্গুলিতে স্পন্দন লক্ষ্য করছি কেন ওটা স্টেডি হয়ে যাবে আশ্বিন মাসের সন্ধ্যে তো ওই একটু পরই ঠিক হবে বেশ হ্যাঁ আপনার প্রশ্ন তো একটাই নয় কি আত্মাকে তিনটি প্রশ্ন করা হবে কি কি ডাকাতের পরিচয় খুনির পরিচয় আর কিভাবে খুনটা হলো উত্তম শুনেছো নিত্যানন্দ আগে আপনারা সকলেই পরলোকগত জীবনলালকে প্রত্যক্ষ করেছেন এবং তিনি সদ্য মৃত এই দুই কারণে আমি আজকের অধিবেশনের চূড়ান্ত সাফল্য আশা করি তার আত্মা এখনো নরলোক ছেড়ে
পরলোকে যাবার অবকাশ পাইনি। অনেক পার্থিব বন্ধন ছিন্ন করে তবে আত্মার উত্তরণ। জীবনলালের আত্মা এখনো আমাদের পরিপার্শ্বে বিদ্যমান। সে এখন আমার আবাহনের জন্য অপেক্ষা করছে। সে জানে আমি ডাকলে তাকে পাবো। আমিও জানি তাকে ডাকলে সে আসবে। জীবনলালের আত্মা ত্রিকালজ্ঞ, সে অবিনশ্বর। জলে স্থলে অন্তরিক্ষে তার অবাধ গতি, এই কক্ষেও তার অবাধ গতি। আমার এই লেখনী হবে তার লেখনী, তার বুদ্ধি, তার উপলব্ধি, তার বিশ্বাস, সমস্ত কিছু ব্যক্ত হবে তারই ভাষায়, আমার এই লেখনীর সাহায্যে। কিন্তু কিন্তু আপনারা সবাই মানসিক দিক থেকে প্রস্তুত তো? প্রস্তুত, রেডি। বেশ, এইবারে আমি আমার মনঃসংযোগ শুরু করব। আপনারাও সবাই একাগ্রচিত্তে জীবনলালের চিন্তা শুরু করুন। জীবনলাল, 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 জীবনলাল। জীবনলাল, তুমি উপস্থিত, তুমি উপস্থিত, তুমি উপস্থিত। Steve.
কোথায় আছো? এই ঘরে তোমাকে তিনটি প্রশ্ন করা হবে, তুমি তা উত্তর দিতে পারবে। প্রথম প্রশ্ন, সিন্ধুক খুলে টাকা নিয়েছিল কে? আমি। তোমাকে যে খুন করেছিল তাকে দেখেছিলে? দেখেছিলাম। কে সেই ব্যক্তি? আমার বাবা খুনটা কিভাবে? এটাই হবে। বাইরে লন্ঠনটা নিয়ে আয় তো, এখানে আলো বড্ড কম। আমার মনে হয় আত্মাটি এখনো ত্রিকালজ্ঞ হয়ে উঠতে পারেনি, কারণ উত্তরে গোলমাল পাচ্ছি। গোলমাল? যেমন তাকে জিজ্ঞেস করা হচ্ছে সিন্ধুক খুলে টাকা নিল কে, উত্তর হচ্ছে আমি। কিন্তু সিন্ধুকে তো টাকা ছিল না মৃগাঙ্কু বাবু। টাকা ছিল না সিন্ধুকে, সেটা আমি জানি, কারণ সিন্ধুক তো জীবনলাল খোলেননি, খুলেছিল আপনার সন্ধ্যা শশী বন্ধু, অর্থাৎ আমি। অবশ্যই জীবনবাবু আমাকে সাহায্য করেছিলেন। তিনি রাত তিনটের সময় আমাকে দরজা খুলে ঢুকতে দেন। ভোলানাথ বাবু আর শ্যামলাল বাবুকে বাঁধার ব্যাপারে তিনি আমাকে সাহায্য করেন। তিনি সিন্ধুকের চাবি বার করে আমাকে দেন। সিন্ধুকে টাকার পরিবর্তে যেটা ছিল সেটা হলো এই কাগজ। দুর্লভ মল্লিকের আত্মা তার ছেলের কিছু প্রশ্নের উত্তর এই কাগজে লিখে দিয়েছিলেন আপনার হাত দিয়ে। প্রশ্নগুলো এখানে ছিল না,
কিন্তু উত্তরগুলো দেখেই অনুমান করা যায় যে প্রশ্নগুলো কি হতে পারে। আমি সেগুলো উত্তরের পাশাপাশি লিখে দিয়েছি, আমি পড়ে যাচ্ছি, আমার ভুল হলে আপনি সংশোধন করে দেবেন। প্রথম প্রশ্ন হলো, আমার শত্রু কে? উত্তর, তোমার ছেলে। দ্বিতীয় প্রশ্ন হলো, সে কি আমার মৃত্যু কামনা করে? উত্তর, না। তবে সে কি চায়? উত্তর, টাকা। প্রশ্ন, টাকা রক্ষার উপায় কি? উত্তর, সিন্ধুকে রেখো না। তবে কোথায় রাখবো? উত্তর, মাটির নিচে। মাটির নিচে কোথায়? বাগানে। বাগানের কোথায়? উত্তরে। উত্তরে কোথায়? আম গাছের নিচে। কোন আম গাছ? দেয়ালের ফাটলের ধারে। শ্যামলাল মল্লিকের পায়ের তলায় মাটি দেখে মনে হয়েছিল তিনি কোনো কারণে বাগানে গিয়ে কিছুটা সময় কাটিয়েছেন। আজ জানি যে তিনি সিন্ধুক থেকে টাকার বাক্সটা বার করে মাটিতে পুঁততে গিয়েছিলেন। এই টাকার উপর আপনার লোভ অনেক দিনের, কিন্তু বিশ্বস্ত ভোলানাথ বাবু যতদিন আছেন ততদিন সিন্ধুকের নাগাল পাওয়া অসম্ভব। তাই প্রথমে চেষ্টা করেছিলেন ঠগির গামছা, আর হুমকি চিঠি দিয়ে ভোলানাথ বাবুর উপর সন্দেহ আরোপ করে তাকে হটানোর, কিন্তু সেটা সম্ভব হয়নি। সেই সময় এক আশ্চর্য সুযোগ এসে যায়। শ্যামলাল বাবু নিজেই আপনাকে ডেকে পাঠান। আপনি আপনার বুদ্ধি বলে এক ঢিলে দুই পাখি মারেন। শ্যামলালের ছেলেকে আপনি শ্যামলালের শত্রু করে দেন। আর টাকার বাক্স সিন্ধুক থেকে বার করে মাটিতে পোঁতান। সেই বাক্স কাল সন্ধ্যেবেলা Thank you, Mr. Pramanik. Don't mention it. Mama, not till I jump. Don't mention, sir. Sunil, Milo. Bachchara pechen ki? Yes. Trunker bhetor kapurer niche ota rakha chilo. Kintu khun? Khun korle ki? Ami to khun korini. খুন একজনই করেছে মৃগাঙ্ক বাবু, এবং সেও প্রদোষ চন্দ্র মিত্র। খুন হয়েছে আপনার ভণ্ডামি, আপনার শয়তানি, আপনার লোভ। এর কোনোটাই আর কোনোদিন মাথা তুলতে পারবে না, কারণ লোকে জানবে যে আপনার অপূর্ব ক্ষমতা বলে আপনি একটি জীবিত ব্যক্তির আত্মা পরলোক থেকে টেনে এনেছেন আপনার এই ঘরে। আসুন। আপনি মিছি মিছি তিন তিনটে পুকুরে জাল ফেলালেন আমাকে দিয়ে। কি করি বলুন, ইনি মৃত, সেই ধারণাটা লোকের মনে বদ্ধমূল না হলে আমি মৃগাঙ্ক বাবুর ভণ্ডামি ধরতাম কি করে? আচ্ছা আচ্ছা, ওই লাশ ভ্যানিশ করার ব্যাপারটা খুবই সহজ। ফিল্ড ক্লিয়ার দেখে আমি আমাদের বাড়ির একটা গোপন ঘরে গিয়ে গা ঢাকাচ্ছি। তারপর মিস্টার মিত্তিরের নির্দেশ অনুযায়ী আজ সন্ধ্যেবেলা মৃগাঙ্ক বাবুর বাড়িতে যাচ্ছিল। এমন সময় রাস্তায় দেখি মিস্টার গাঙ্গুলি আর পপেশ, বাধ্য হয়েই বাদুরে কালী বাড়িতে আমাকে দ্বিতীয়বার মরা সেজে পড়ে থাকতে হল। সরি ফর দ্য ট্রাবল, তবে সাপে বড় হয়েছে কিনা বলুন। কি বলছেন মশাই, আমি আসার সময় বাবার সঙ্গে দেখা করে এলাম,
উনি আমার মাথায় হাত বুলিয়ে জানতে চাইলেন ব্যবসা কেমন চলছে। শুধু তাই নয়, উনি আমায় বললেন যে টেলিফোনটা যেন আবার ইনস্টল করা হয়। উনি আমার সঙ্গে যোগাযোগ রাখতে চান। যাক, ব্যাক টু দ্য 20th সেঞ্চুরি। আচ্ছা ফেলুদা, মৃগাঙ্ক বাবু তোমার নাম এবং পেশাটা জানলেন কি করে বলো? এই প্রশ্নটা আমি তুলসী বাবুকে করতে চাই। আপনি বলে দিয়েছিলেন না ভট্টাচ মশাইকে? আপনি ঠিকই ধরেছেন। আসলে আমি চেয়েছিলাম যে ওর উপর যেন আপনার একটু ভক্তি হয় আর কি। তাহলেই বুঝুন উনি দিচ্ছেন ধাপ্পা, আর ভাবটা যেন অলৌকিক ক্ষমতার অধিকারী। এরম লোক কি কখনো সিদ্ধে হতে পারে? কি বলেন লালমোহন বাবু? আগে ঠিক বলিনি? সরি ফেলুবাবু, আমি শুনিনি আপনার কথাটা। কালকে স্পিচটা মনে মনে একটু ওই ইয়ে করছিলাম।